নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নৈশ কারফু নয়, রাজ্যে সন্ধ্যা ছটায় বন্ধ দোকান বাজার, নয়া নির্দেশিকা জারি। তিন জেলায় সুষ্ঠুভাবে সম্পূর্ণ পুনর্ভোট, সোনাই কেন্দ্রে ভোট পড়েছে 81%। ছাত্র আন্দোলনে উত্তাল অফিস পাড়া, পরিস্থিতি সামাল দিতে পুলিশ সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার দ্বিতীয় ঢেউ রাজ্যে মারাত্মকভাবে গ্রাস করছে। করোনা সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার মঙ্গলবার নৈশ কারফুর বদলে কঠোর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। এদিন থেকে রাজ্যজুড়ে বিকেল 6টা থেকে ভোর 6টা পর্যন্ত সমস্ত মার্কেট প্লেস, বাজার, সুপার মার্কেট, মলগুলির দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অসম রাজ্য বিপর্যয় পরিচালন কর্তৃপক্ষ কোভিড-19 সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নয়া নির্দেশিকায় বলেছে, বিবাহ বাসর সহ বিভিন্ন অনুষ্ঠান ভবনে আসন ক্ষমতার 50% মানুষের জমায়েত করা যাবে, আর সেটা কোনো অবস্থায় 100 জনের অধিক করা যাবে না। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে অনুমতিপ্রাপ্ত অতিথির সংখ্যা কমিয়ে 100 করে দিয়েছে সরকার। করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ সামাল দেওয়ার জন্য রাজ্য সরকার মঙ্গলবার এই নতুন নির্দেশিকা জারি করেছে, যা আগামী 30 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। যে জেলাগুলিতে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা 100 বা তারও বেশি রয়েছে, সেই জেলায় নয়া নির্দেশিকা কঠোরভাবে প্রয়োগ হবে। এএসডিএম এর আদেশে বলা হয়েছে, জেলা প্রশাসন উন্মুক্ত জায়গায় সভা সমিতির ক্ষেত্রে জনসাধারণের ধারণ ক্ষমতার মূল্যায়ন করবে এবং এর ক্ষমতার মাত্র 50% বা সর্বাধিক 400 জনকে সমবেত হওয়ার অনুমতি দেবে। জনগণকে উন্মুক্ত কার্য সম্পাদনের জন্য জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে এবং মাস্ক পরা সহ সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য কোভিড বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। আদেশে আরো বলা হয়েছে, জানাজা সহ শেষকৃত্যে সর্বাধিক 20 জনকে কোভিডের যথাযথ আচরণ মেনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে। এছাড়া ধর্মীয় স্থান বা উপাসনালয়গুলিতে প্রতি ঘণ্টায় 20 জন ব্যক্তিকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কাজের জায়গাগুলিতে যত কম সংখ্যক মানুষের উপস্থিতি সম্ভব হয় সেটা করতে হবে। প্রয়োজনে ভার্চুয়ালি বা ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করতে সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অফিসগুলিতে প্রয়োজনীয় বা জরুরি সেবা, আইন প্রয়োগকারী পরিষেবাগুলি এবং নির্বাচনের কাজগুলি সরবরাহ করে এমন সংস্থা ব্যতীত সর্বত্র 50% কর্মচারী অফিস থেকে কাজ করতে পারবেন। গর্ভবতী মহিলা কর্মচারী এবং তাদের গ্রেড নির্বিশেষে 5 বছরের বা তার কম বয়সী শিশু সন্তান থাকা মহিলাদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, সর্বত্র থার্মাল স্ক্যানিং, হাত ধোয়ার ব্যবস্থা এবং স্যানিটাইজ করা বাধ্যতামূলক। মঙ্গলবার আসামে পুনর্নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কাছাড়, করিমগঞ্জ ও ডিমাহাসাও তিন জেলাতেই কড়া নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে পুনর্নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এদের সোনাই আসনের মধ্য ধনেহরি এলপি স্কুলে 81% ভোট পড়েছে। করিমগঞ্জ জেলায় রাতাবাড়ি আসনের ইন্দিরা এমভি স্কুলে 59% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ডিমাহাসাও জেলার হাফলং আসনের মূলধাম এলপি স্কুল ও খটুলিয়ার এলপি স্কুলে ভোট পড়েছে 63%। जो आज पोलिंग स्टेशन नंबर 109 सोनाई एलआई सी के अंडर रिपोल हो रहा है, तो हमने पूरा सिक्योरिटी बंदोबस्त अच्छे से किया हुआ है। तो अभी तक 2 बजे तक अराउंड 70% वोटिंग हो गया है। और इस कछाड़ डिस्ट्रिक्ट के किसी भी कोने से या पर्टिकुलर इस एलआई सी के यहाँ से कोई किसी तरह की कोई घटना नहीं हुई। अभी तक शांतिपूर्वक चल रहा है और आशा है कि शांतिपूर्वक पीसफुली रहेगी। हमने मतलब 3 लेयर सिक्योरिटी रखा है, जैसा कि आप देख सकते हैं यहाँ पे हमने एक सेक्शन CAPF दिया है। उसके अलावा जो भी क्रिटिकल पॉइंट्स हैं, वल्नरेबल पॉइंट्स हैं, वहाँ पे हमने सिक्योरिटी डिपार्टमेंट रखा है। उसके अलावा QRT भी रखा हुआ है ताकि किसी अनहोने की स्थिति में हम इमीडिएट रेस्पॉन्स कर सकें। और सीनियर ऑफिसर भी DSP रैंक ऑफिसर को हमने वेन्यू इंचार्ज दिया है। तो हम सीनियर ऑफिसर भी विजिट कर रहे हैं, जैसे कि आपने पुलिस ऑफिसर मैडम जनरल ऑफिसर सर वो भी लोग विजिट कर रहे हैं। हम लोग सभी सीनियर ऑफिसर यहाँ पे कैंप कर रहे हैं। तो अभी तक शांतिपूर्वक चल रहा है। ছাত্র আন্দোলনে উত্তাল শিলচর অফিস পাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে এলেন পুলিশ সহ জেলা প্রশাসনের উচ্চস্তরীয় আধিকারিকরা। গোটা দেশ সহ রাজ্যজুড়ে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ ত্রাসের সৃষ্টি করায় CBSE বোর্ডের মতো সেবা বোর্ডকেও মাধ্যমিক পরীক্ষা বাতিল করার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার দাবিতে মঙ্গলবার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা শিলচরস্থিত জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি
সড়ক অবরোধ গড়ে তোলে। পড়ুয়াদের সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন চলাকালীন অবস্থায় এদিন গোটা অফিস পাড়া এলাকায় টানা উত্তেজনা পরিলক্ষিত হয়, ফলে চারদিকে তীব্র যানজট সমস্যার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনস্থলে ছুটে আসেন পুলিশ সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা পড়ুয়াদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর প্রশাসনের তরফ থেকে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে পড়ুয়ারা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে। सब इधर जमा होके हम जो सेवा बोर्ड है उससे हम लोग रिक्वेस्ट कर रहे हैं कि इस तरह से सीबीएसई बोर्ड का क्लास 10 का एग्जाम कैंसिल हुआ है और 12 का पोस्टपोन हुआ है, तो हमारे भी एग्जाम को कैंसिल किया जाए जो हम 10 के बच्चे हैं, क्योंकि उनको उनके सेफ्टी देख के पोस्टपोन किया गया है, उनका एग्जाम कैंसिल किया गया है 10th का, लेकिन हमारा नहीं किया गया। क्यों? हम क्या बच्चे नहीं है? हम क्या इंसान नहीं है? हम क्या इंसान नहीं है? हमको हमको कोरोना नहीं होगा? हमको ही कोरोना होगा? हमारे घर में छोटे बच्चे बूढ़े, उनका जिम्मेदारी कौन लेगा? कोई नहीं लेगा। तो हम सेवा बोर्ड से यही कहेंगे कि हमारा एग्जाम कैंसिल किया जाए, ना ही उसको पोस्टपोन जाए, ना ही एग्जाम दिया जाए। सारे बच्चे सुबह से लेके हम लोग यहाँ पर प्रोटेस्ट कर रहे हैं, 3-4 दिन से हम लोग कह रहे हैं हमारे बात को नहीं सुन रहा है। और अगर हमारे साथ नाइंसाफी किया जा रहा है, इसमें सबको पता है, अगर एक सीबीएसई बोर्ड का एग्जाम कैंसिल कर दिया गया तो हम हमारे क्यों नहीं? हम बस यही सुनना चाहते हैं, हमें एग्जाम कैंसिल चाहिए और हम और कुछ नहीं सुनना चाहते। আসাম সরকার আমাদের দাবি মানতে হবে। সরকারি প্রোটোকল ভঙ্গ করে মিডিয়াতে বরাক বিদ্বেষী বক্তব্য রাখার দায়ে অবিলম্বে হায়ার সেকেন্ডারি কাউন্সিল চেয়ারম্যানকে বরখাস্তের দাবি তুলেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। সম্প্রতি হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বড়গোহাই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে বলেছেন, বরাকের নাগরিকদের আসামে থাকতে হলে অসমিয়া শিখতে হবে, অন্যথায় আসাম ছেড়ে বেরিয়ে যাক বরাক উপত্যকা। তার এই উগ্র জাতীয়তাবাদী বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিডিএফ। দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেছেন, চেয়ারম্যানের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে ব্রহ্মপুত্র উপত্যকার এক শ্রেণীর মানুষ বরাক সম্পর্কে কি মনোভাব পোষণ করেন। দয়ানন্দ বড়গোহাই এসব সংবাদ মাধ্যমে না বলে সরকারকে বলুন, যদি সরকারের মনোভাবও তাই হয় তবে পৃথক হতে কোনো আপত্তি নেই বরাকের নাগরিকদের। যদিও এই দাবি এখনো তেমনভাবে করেননি বরাকবাসী, তবে স্বাভিমানে আঘাত লাগলে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। তবে এসব করে ইচ্ছাকৃতভাবে বরাককে পৃথকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন প্রদীপ। একটি সরকারি পদে থেকে এই ধরনের তীব্র সাম্প্রদায়িক মন্তব্য করে নিঃসন্দেহে সরকারি নিয়মনীতি ভঙ্গ করেছেন উচ্চ মাধ্যমিক পরিষদের চেয়ারম্যান, এর জন্য তাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়। বিডিএফ এর বক্তব্য, 19 মে পরীক্ষা বাতিলের দাবিতে সেবা চেয়ারম্যান কমলাক্ষ দে পুরকায়স্থকে আশ্বাস দিয়েছিলেন গত সোমবারের মধ্যে এই পরীক্ষা কার্যসূচি পরিবর্তন করে সংশোধিত রুটিন প্রকাশ করবেন তারা। এসব যে ভুয়ো প্রতিশ্রুতি ছিল তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এবং তারা যে ইচ্ছাকৃতভাবে বরাকবাসীর ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তাও বোঝা যাচ্ছে। এ প্রসঙ্গে শিলচরের সাংসদের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে আগামী 26 এপ্রিল বরাক উপত্যকার 25টি সংগঠন মিলে যে বন্ধের ডাক দিয়েছে তা অবশ্যই সফল হবে বলে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ করছি এবং তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করছি। এবং আমরা মনে করি দয়ানন্দ বুড়াগোহাইয়ের এই যে মন্তব্য, এটা শুধু তার ব্যক্তিগত মন্তব্য নয়, এটা গোটা ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের মনের কথা যেটা সে আজকে প্রকাশ করেছে। যদি তারা মনে করে থাকে যে বরাক উপত্যকা তাদের কাছে বার্ডেন, তাহলে বরাক উপত্যকাকে সেপারেট করে দিই, আমাদের কোনো আপত্তি নেই, আমরা আলাদা হয়ে যাব। এছাড়া আমরা চাইছি আমাদের আগামী 26 এপ্রিল আমাদের 12 ঘন্টার বন্ধ আছে এবং সেই বন্ধ হচ্ছে 19 মে যে পরীক্ষা সার্কুলার জারি করা হয়েছে তার বিরুদ্ধে। এই সার্কুলার বাতিল করলেই হবে না, আমরা চাই বরাক উপত্যকায় সেপারেট সেবা এবং সেপারেট হায়ার সেকেন্ডারি কাউন্সিল। আমরা এই আসামের সেবা এবং হায়ার সেকেন্ডারি কাউন্সিলের আন্ডারে থাকতে চাই না।
প্রতিদিন রাজ্য জুড়ে করোনা সংক্রমণের গ্রাফ বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় কাছাড় জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কোভিড ভ্যাকসিন নিতে আসা শহরের প্রবীণ নাগরিকদের চরম হেনস্থার শিকার হতে হচ্ছে। মঙ্গলবার শহরতলির নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসা প্রবীণদের টিকা নিতে ব্যর্থ হয়ে ঘরে ফিরতে দেখা গেছে। এদিন নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড টিকাকরণ থেকে বঞ্চিত প্রবীণদের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়েছে। মারোয়ারি যুব মঞ্চ নামে একটি সংগঠন করোনা ভ্যাকসিন প্রদান করার দায়িত্ব নিয়ে প্রবীণদের অন্ধকারে রেখে গোপন আদাতের মাধ্যমে কোভিড ভ্যাকসিনগুলো মারোয়ারি সম্প্রদায়ের মধ্যে প্রদান করছে বলে এদিন সন্দেহ প্রকাশ করেছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবীণ নাগরিকরা। মারোয়ারি যুব মঞ্চ নামে সংগঠনটি শিলচর আরবানে এক বৃহৎ সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে বলে এদিন আশঙ্কা ব্যক্ত করেছেন তারা। বিষয়টি নিয়ে চরম হেনস্থার শিকার হওয়া প্রবীণরা এদিন ধৈর্যহারা হয়ে মারোয়ারি যুব মঞ্চের তরফে লাগানো নোটিশ বোর্ডকে ছিঁড়ে ফেলার পাশাপাশি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মারোয়ারি যুব মঞ্চের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলে ধরে জেলা প্রশাসনকে অতি সত্বর বিষয়টিতে হস্তক্ষেপ করার এদিন আবেদন জানিয়েছেন শহরের প্রবীণ নাগরিকরা। আশ্চর্যজনক রকমের বিষয় হইলো, দেখুন যেরকম যত গ্যাদারিং আছে একজনও মারোয়ারি নেই। অর্থাৎ আমাদের মনে সন্দেহ যে তাদের একটা ভিতরে ভিতরে তাদের একটা সুব্যবস্থা তাদের দেওয়া, কিন্তু আমি সকালবেলা 4টার সময় নাম লেখাই গেছি। আমার এই দেখুন ফার্স্ট ডোজ নিয়েছি আমি 8 তারিখে, 8 মার্চ, আজকে আমার ডিউ ডেট ফর সেকেন্ড ডে। এই অনুসারে আমি নাম লেখা গেছি, কিন্তু এখানে এই ব্যাপারে কোনো সিদ্ধান্তই তারা নেয় না। আমরা এখানে অনেক সময় দাঁড়িয়েছি, চেঁচামেচি হাল্লা চিঠিয়া চলতেছে, আমরা জানি না আমি আবার নিতে পারবো কি না। দেখেন আমার কিন্তু একটা স্পেসিফিক পিরিয়ড আছে, 42 দিন থেকে 56 দিনের মধ্যে আমার সেকেন্ড ডোজ দিতে হইব। আজকে আমার 44 নম্বর দিন, বা লিঙ্ক আছে, তারা ম্যানেজ করে ঠিকই টিকা নিয়ে আনছে। হ্যাঁ, অথচ আমাদের কোনো লিঙ্ক নাই, আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা দিয়ে আমরা এই ব্যাপারে কোনোরকম সহায়তা পাই না। এবং দেখুন এখানে একটা মানবিক সংস্থানে দেওয়া রাখছে, সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো অফিসিয়াল নাই। হেলথ ইউনিট যে আছে আমাদের বিভিন্ন সংস্থা আছে, যে ডিস্ট্রিক্ট হেলথ ম্যানেজমেন্ট, এখানে কোনো ব্যক্তি এখানে অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ওরফে আকসার পক্ষ থেকে মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের ঘোষণা করা 19 মে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন করতে তীব্র ভাষায় হুঁশিয়ারি দেন সংগঠনের উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। 2021 সালের জানুয়ারি মাসে কাউন্সিলের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের পরীক্ষাসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয় আগামী মাসের 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে জুন মাসের 14 তারিখের মধ্যে সম্পূর্ণ করা হবে, কিন্তু পরীক্ষাসূচির মধ্যে মে মাসের 19 তারিখে রয়েছে পরীক্ষা। বিষয়টি জানার পর গোটা উপত্যকার জনসাধারণ অসন্তোষ ব্যক্ত করেন। এই দিনটি বরাক উপত্যকার জনসাধারণের কাছে এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন। 1961 সালের 19 মে তারিখে ভাষা আন্দোলনে শরিক হয়ে 10 জন তরুণ ও এক তরুণীকে মাতৃভাষার অধিকার রক্ষার্থে প্রাণ বলিদান দিতে হয়। তাই 19 মে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা দাবি জানালেও কোনো পদক্ষেপ নেয়নি কাউন্সিল। এরই প্রতিবাদে আগামী 26 এপ্রিল বরাক উপত্যকার বিভিন্ন সংগঠনের দ্বারা আহ্বায়িত 12 ঘণ্টার বন্ধকে সম্পূর্ণভাবে সমর্থন করতে সবাইকে আহ্বান জানান তিনি। যাতে সবাই উদযাপন করতে পারে, শহীদকে স্মরণ করতে পারে, তার জন্য সেবার এবং আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন যে একাডেমিক ক্যালেন্ডার সেটাতে অবজারভেন্ট ডে হিসাবে লেখা থাকত, কিন্তু পরিকল্পিতভাবে অসম মধ্যশিক্ষা পরিষদ এবং আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল ওই দিনে শহীদ দিবসের দিনে পরিকল্পিতভাবে পরীক্ষার দিন ধার্য করেছেন, যাতে বরাক উপত্যকার মানুষ, বাংলা প্রেমী মানুষ এই শহীদ দিবসের দিন শহীদকে যাতে স্মরণ করতে না পারে। আমরা 10টি সংগঠন মিলে, দল সংগঠন মিলে আগামী 26 এপ্রিল ভোর 5টা থেকে বিকেল 5টা যে 12 ঘন্টা সর্বাত্মক বন ডাকা হয়েছে আকসা, সেই বনকে সফল করে তুলতে ময়দানে থাকবে। কারণ এই বন আমাদের অস্তিত্বের বন, এই বন আমাদের
মাকে মা বলে ডাকার যে অধিকার সেটা ছিনিয়ে নেওয়ার প্রয়াসের বিরুদ্ধে বন। এদিকে সোমবার আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বরগোহাঁইয়ের এক মন্তব্য করেন যে আসামে থাকতে হলে বরাক উপত্যকার জনসাধারণকে অসমীয়া ভাষা শিখতে হবে, অন্যথায় বরাক উপত্যকাকে আসাম থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে বলে জানান। এর তীব্র নিন্দা জানিয়ে আকশা সংগঠনের উপদেষ্টা বলেন, আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যানের এই মন্তব্য করতে কিভাবে সাহস করলেন, এমন অধিকার তাকে কে দিয়েছে বলে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে কাউন্সিলের চেয়ারম্যানের কঠোর শাস্তি ও গ্রেফতারের দাবি জানান। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বরগোহাঁই সম্প্রতি যে বক্তব্য রেখেছেন তাতে উনি বলেছেন, অসমীয়া ভাষা শিখতে না চাইলে বরাক উপত্যকা পৃথক হয়ে যাক। তার এই ধরনের বক্তব্য একদিকে যেমন অসাংবিধানিক, রাষ্ট্রদ্রোহী এবং এ ধরনের বক্তব্য আসাম মেনে নিতে পারে না। বরাক উপত্যকা সম্বন্ধে এ ধরনের বক্তব্য রাখার আগে তাকে তাকে 10 বার চিন্তা করতে হবে এবং তার যে দুই উপত্যকার মধ্যে যে বিভেদের রাজনীতি উনি করছেন, উগ্র জাতীয়তাবাদের সুরে উনি বক্তব্য রাখছেন, আকশা কড়া ভাষায় তার নিন্দা জানায়। সর্বোপরি আমরা জানান দিতে চাই, অবিলম্বে তাকে গ্রেপ্তার করে যদি জেল হাজতে না পাঠানো হয় তাহলে তার ফল হবে মারাত্মক। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সুব্রত দাস, উপসভাপতি নিকিতা বণিক, মনোজ দাস, সুকমল দাস, জয়শ্রী নাথ সহ অনেকে। কাছাড় জেলার শিলচর বিমানবন্দর থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করা হবে। যে সকল যাত্রীরা শিলচর বিমানবন্দরে পৌঁছাবেন সেখান থেকে তাদেরকে বাসে করে টিকল মডেল হাসপাতালে পরীক্ষা করবেন। আরটিপিসিআর টেস্টের জন্য প্রত্যেক যাত্রীদের কাছ থেকে প্রায় 500 টাকা করে নেওয়া হবে। যাত্রীদের যারা সংগ্রহ করতে আসবেন তাদেরকে বিমানবন্দরে না গিয়ে টিকল মডেল হাসপাতালে যেতে বলা হয়েছে। যদি সেই যাত্রীর পরীক্ষার নমুনা নেগেটিভ আসে তবেই তাকে টিকল মডেল হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার ছাড়পত্র প্রদান করা হবে। এয়ারপোর্টে যাত্রীর সংখ্যা অনুযায়ী এয়ারপোর্টের স্পেসটা কম এবং ঘন ঘন ফ্লাইট আসে, একটা ফ্লাইটের সঙ্গে আরেকটা ফ্লাইটের মাঝে মাত্র আধা ঘন্টা বা 20 মিনিটের সময় থাকে, তো একসঙ্গে এত প্যাসেঞ্জারকে সামলানোটা খুবই কঠিন হয়ে পড়ে। তো সেজন্য ডিসিশন নেওয়া হয়েছে যে পাশাপাশি টিকল মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল টিকল যেটা সেখানে আমরা প্যাসেঞ্জারকে নিয়ে আসব, এবং যেহেতু শুধুমাত্র কাছাড় জেলার প্যাসেঞ্জার না, করিমগঞ্জ, হাইলাকান্দি বা পার্শ্ববর্তী জেলার যারা প্যাসেঞ্জার থাকবেন তাদেরও টেস্ট করতে হবে। তো সংখ্যাটা আমরা হিসাব করেছি প্রায় প্রতিদিন 700 থেকে 800 প্যাসেঞ্জারও কোনো দিন আমাদেরকে টেস্ট করতে হবে। তো সেই কথা ভেবে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যবোধ এবং সুরক্ষার কথা ভেবে আমরা টিকল মডেল হাসপাতালকে বেছে নিয়েছি। সেখানে স্পেসটাও সাফিসিয়েন্ট আছে, তাছাড়া যদি কেউ অসুস্থ বোধ করে সেখানে ডাক্তারেরও ব্যবস্থা থাকবে। তো যারা যাত্রীদেরকে আনতে যাবেন তারা এয়ারপোর্টে না গিয়ে আপনারা টিকল মডেল হাসপাতালে আসবেন, সেখান থেকে নিয়ে যাবেন। আমরা আরটিপিসিআর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যদি নেগেটিভ হয় আরটিপিসিআর স্যাম্পলটা কালেক্ট করে আমরা বাড়ি পাঠিয়ে দেব, একটা ডিক্লারেশন নেওয়া হবে যে আরটিপিসিআর এর রিপোর্ট আসা পর্যন্ত ওনারা হোম আইসোলেশনে ম্যান্ডেটরিলি থাকবেন। আর যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্টে যদি পজিটিভ আসে সেই ক্ষেত্রে পজিটিভের যে প্রোটোকল অনুযায়ী হয়তো ওনাকে হাসপাতালে পাঠানো হবে যদি বেশি সিমটোমেটিক থাকেন। যদি এসিমটোমেটিক থাকেন মানে সিমটমস যদি না থাকে সেই ক্ষেত্রে ওনাকে বাড়িতে যেতে দেওয়া হবে। স্বামী স্ত্রী কোভিড ভ্যাকসিন নিতে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শিলচরে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য দুপুর প্রায় 12টা নাগাদ মালুগ্রাম মেলা রোডের নিজ বাড়ি থেকে বের হন স্বামী পার্থ চৌধুরী ও তার স্ত্রী সঞ্চিতা সেন। এরই সুযোগ নিয়ে ঘরের ভেতর ঢুকে নগদ 6 লক্ষ টাকা সহ কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় চোরের দল। এদিন বিকেল প্রায় 4টা নাগাদ বাড়ি ফিরে দেখেন আলমারির জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাছাড়া আলমারি ও ঘর খোলা অবস্থায় রেখে পালিয়ে যায় চোরের দল। পরে এ মর্মে মালুগ্রাম থানায় এক মামলা দায়ের করেন সঞ্চিতা দেবী। যদিও এখনও অবধি দুষ্কৃতীদের আটকের কোনো খবর পাওয়া যায়নি। উধারবন্দ বৈশাখী মেলা আয়োজন নিয়ে সরব হল জয়পুর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শাখা। গোটা বিশ্বে যখন করোনা মহামারীর ভয়াবহতা দেখা দিচ্ছে ঠিক সেই সময়ে কাছাড় জেলার রাজাবাজার ব্লকের অন্তর্গত হরিনগরে বৈশাখী মেলার প্রস্তুতি নিয়ে সরব হয়ে সংগঠনের কর্মকর্তারা ইলেকট্রনিক মেইল যোগে কাছাড় জেলা অধীক্ষকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। এতে উল্লেখ করা হয়, বিশ্বে যখন করোনা মহামারীর ভয়াবহতায় নাজেহাল হয়ে পড়েছে পড়ুয়া সহ সচেতন নাগরিকরা, এরই মধ্যে
এই মেলার আয়োজন করে এলাকাকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হচ্ছে। জয়পুর হরিনগর এলাকায় করোনা সংক্রমিত রোগী পাওয়া যাচ্ছে, তাই অঞ্চলকে সংক্রমণ থেকে মুক্ত রাখতে এই পদক্ষেপ গ্রহণ করেছে সংগঠন। আমাদের হরিনগরে একটি মেলা আয়োজন করেছেন, মেলা কর্তৃপক্ষ কে আছেন বা কারা আছেন আমাদের তা জানা নেই, তবে যে মেলা অনুষ্ঠিত করতে যাচ্ছেন ওরা, এটা খুবই ভয়াবহতার মধ্যে এই মেলাটা অনুষ্ঠিত করাটা ঠিক উচিত নয় বলে সেই হিসাবে আমাদের ছাত্রছাত্রীদের এবং এলাকার সচেতন মহলের পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম আজ আমরা দিলাম ডিসি ম্যাডামকে, যেন উনি অতিসত্বর এই মেলার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন, কেননা এই মেলার মাধ্যমে আমাদের এলাকার ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে, সংক্রমণের হার বৃদ্ধি পাবে, যার কারণে আমরা এই আবেদন রাখছি ওনার কাছে। তাছাড়া আমাদের যে বাইগাজিন এলাকাতে বাইগাজিন রোডে যে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে ওইখানে অলরেডি দুইজন কোভিড পজিটিভ পেশেন্ট পাওয়া গেছে এবং জয়পুর অঞ্চলেও কোভিড পজিটিভ পেশেন্ট পাওয়া যাচ্ছে, যার কারণে আমরা বারবারও অনুরোধ করেছি ওনাদের, কিন্তু দেখা যাচ্ছে ওখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই হিসাবে আমরা আজ ডিসি ম্যাডামকে একটি আবেদনপত্র দিয়েছি। বাংলাদেশে করোনা ত্রাসের মধ্যে চলমান লকডাউন আরেক ধাপ বেড়ে 28 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের তরফ থেকে এক বিজ্ঞাপন জারি করা হয়েছে, এতে পূর্বের বিধিনিষেধগুলো বহাল থাকছে বলে জানানো হয়। এদের মৃত্যু কমে প্রায় 91 নেমে এসেছে, তবে দু সপ্তাহ লকডাউন পালনের পর সুফল মিলবে বলে জানান জনবিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী। ঢাকা থেকে এ খবর জানান হৃদি হক। বাংলাদেশে করোনার সংক্রমণ অতি দ্রুত বিস্তৃত হচ্ছে, অবস্থার লাগাম টেনে ধরার জন্য দুই সপ্তাহের লকডাউন দেয়া হয়েছে। একদিকে বিপণী বিতান মার্কেট দোকানপাট বন্ধ, অন্যদিকে আবার শিল্প কলকারখানা খোলা। আবার মানুষ দল বেঁধে উৎসবের আমেজে ভিড় করে বড় শহর থেকে গ্রামে এবং মফস্বলে যাচ্ছে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে এতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বদলে আরও বিস্তৃত হবে। যে অবস্থায় বাংলাদেশ পৌঁছেছে এই সময় দুই সপ্তাহে লকডাউন দিয়ে সেটি কঠোরভাবে প্রয়োগ করার আশু প্রয়োজন, নইলে কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে সারা দেশ বিপর্যস্ত হয়ে পড়বে, বাড়বে মানুষের মৃত্যু, বাড়বে ভোগান্তি এবং বাড়বে সম্পদহানি। আমাদের দ্রুত দুই সপ্তাহের লকডাউন দিয়ে সেটি কঠোরভাবে পালন করা এখন অবস্থার অন্যতম দাবি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। নৈশ কারফু নয়, রাজ্যে সন্ধ্যা 6টায় বন্ধ দোকান বাজার, নয়া নির্দেশিকা জারি। তিন জেলায় সুষ্ঠুভাবে সম্পূর্ণ পুনর্ভোট, সোনাই কেন্দ্রে ভোট পড়েছে 81%। ছাত্র আন্দোলনে উত্তাল অফিস পাড়া, পরিস্থিতি সামাল দিতে পুলিশ সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।